বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা টিপস নিয়ে আলোচনা শেয়ার করব, তার মাধ্যমে ইমোতে ক্লিয়ারভাবে ভিডিও কলিং করতে পারবেন। ইমোতে অনেক ক্ষেত্রে ক্লিয়ার ভিডিও না হওয়ার সমস্যা দেখা দেয়, সেই কারণে আমার এই ভিডিওটা বানানো। ইমোতে ক্লিয়ারভাবে ভিডিও কল করার জন্য আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে, ওটা নাম হচ্ছে অপেরা ভিপিএন। আপনি যাকে কল করবেন আপনার প্লাস আপনার বন্ধুর অপেরা ভিপিএন কানেক্ট করতে হবে, তাহলে ক্লিয়ার ভিডিও দেখতে পাবেন। এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে ওপেন করছি, প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন অপেরা ভিপিএন, লিখে সার্চ করলেই ফার্স্টে শো করবেন। আমি ইনস্টল করেছি, আপনারা করে নেবেন। এবার আমি সরাসরি ওপেন করে দেখাচ্ছি এটাকে। এখানে কানেক্ট বলে যে অপশন আছে, এখানে টাচ করে কানেক্ট করে নেবেন। এটাতে বিভিন্ন কান্ট্রি দেখাবে, তার মধ্যে ইউনাইটেড স্টেট করলে ভালো হয়। এটা কানেক্ট হতে একটু সময় লাগে, তার জন্য একটু ওয়েট করুন। লোকেশনে টাচ করে চেঞ্জ রিজিয়নে টাচ করবেন। এখানে দেখুন আমার ইউনাইটেড স্টেট করা আছে, আপনারা ইউনাইটেড স্টেটটাই করবেন, তাহলে বেশ ভালোই হবে। লোকেশনে টাচ করবেন, টাচ করে দেখতে পাবেন ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে আছে। তাহলে দেখতে পাবেন ভিপিএন ইজ অ্যাক্টিভেটেড বাই অপেরা ভিপিএন দেখাচ্ছে, তার মানে আপনার মোবাইলে ভিপিএন অ্যাক্টিভেটেড শো করছেন। আপনি যাকে ইমো ভিডিও কলিং করবেন ঠিক একই কাজ তার মোবাইলেও করতে হবে, এবং এটাকে যখন ডিঅ্যাক্টিভেট করবেন তখন নোটিফিকেশনে বারে থাকবে, তখন একে টাচ করবেন, তখন দেখবেন ডিসকানেক্ট ক্যানসেল কনফিগার লেখা আছে, তখন এই ডিসকানেক্ট লেখা আছে এ টাচ করলেই ডিসকানেক্ট হয়ে যাবে। তো আজকের মতো এটুকু ছিল আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজকের মতো আসছে, পরের ভিডিওতে আবার দেখাবো।